আমার বুজুর্গ মৌতর মেয়া ফারে আল্লাহ দরবার দোয়া করিও যে আয় আল্লাহ আমার যখন মরণের সময় আইব তোমার নবীর সামনে রেখে আমাদের জবানির বলায়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যদি কোনো মানুষে মরণের সময় কলিমা ফলিয়া মারা যায় আল্লাহর বান্দা বান্দির জন্য তো প্রবেশ করব সুবিধা নাই আমার বুজুর্গ আমরা জমিন আসি একদিন মারা যাইমো আল্লাহ কেমন সংগঠিত এখন তোমার সিংহের মধ্যে ভুক মার আমি আল্লাহ এখন কেমন সংগঠিত করিলাম আমার বুজুর্গ আল্লাহ কেমন সংগঠিত করবাং আমি নজরুল আমার কবর তোনে বাইরইব আপনার আজ্ঞামারির মানুষ সমস্ত বাইরইব যত সময় পর্যন্ত চারটা প্রশ্নের উত্তর দিব না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তনে কদম ডুলানো সম্ভব নাই ইয়া রাসূলুল্লাহ এই চারটা প্রশ্ন কোন চারটা প্রশ্ন হইলাও আমার নবী ফরমায় মা তাজালু কাদাম আব্দিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন আরবাইন আন উমরিহি প্রশ্নের উত্তর যত সময় দিবাইলা অত সময় পর্যন্ত বন্দা আল্লাহর সামনে তোরে কদম দুলানো সম্ভব হইত না ঠান্ডায় ক্ষতি করে ঠান্ডায় শরীরের এক অঙ্গ ঠান্ডা খাইলে মোল্লার ডাট হয়েছে বুঝতে হলা অবস্থা এর কারণে ফেন না মা তাজালু কাদামা আব্দিন ইয়াউমাল কিয়ামা আল্লাহ কিয়ামতের দিন ষাটটা প্রশ্ন করবা কয়টা ষাটটা এখন মুখস্ত করে গেলে কি আর বেড়া আসেনি বাইরে এখন মেট্রিকের পরীক্ষা চলে চলে না নানি ফার্স্ট ইয়ারের পরীক্ষা চলে বিভিন্ন ক্লাসের পরীক্ষা চলে আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা ফড়ি বাড়ির মধ্যে ফড়িয়া মুখস্থ করিয়া যাইতরা কিন্তু বন্ধে কাম তোর ময়দান মুখস্থ করা লাগবে না রসুল্লাহ ফরমাইল মা তাজালু কাদামা আব্দিন ইয়াউমাল কিয়ামা হাতা ইউসআলু আন আরবাইন আল্লাহ ষাটটা প্রশ্ন করবা বন্ধায় যত সময় পর্যন্ত ষাটটা প্রশ্নের উত্তর দিবে না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তনে কদম ডুলানো সম্ভব হইত না ইয়া রাসূলুল্লাহ এই চারটা প্রশ্ন কোন চারটা প্রশ্ন হইলাও আমার নবী ফরমায় আন উমরিহি ফিমা আফলা আল্লাহ কিয়ামতের ময়দান জানাইবা ও বান্দা আমি আল্লাহ তোমার 70 বছরের জীবন দান করলাম আমি 50 বছরের জীবন দান করলাম তোমার 28 বছর জমিনও দান করলাম জুমান আসলায় বন্দা তুমি জমিন তনে মারা গেলাই তোমার জয় জীবনের সময় এই জীবনের মধ্যে তুমি জমিন কোন কোন কাম করছো আমার হইলাও আল উমরিহি ফি মাফনা তোমার জীবনের মধ্যে কি কি কাম করছো সমস্ত কও হইতা করবা জি ওই সময় খোয়া যাইব আয় আল্লাহ আমার জীবনে যদি আর কোনো নেকি নাই আমার বিশ্বাস আছে 2022 ইংরেজি মার্চের 20 তারিখ সোমবার নাই রবিবার আমি ঘুরব গামারিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে ওয়াজ আসলাম হয়তো কালকে আমতর ময়দান আজকের এই মহফিল আমাদের জন্য না জাতর জড়িয়ে হইতে পারে সারাই আমি দুই নম্বর আল্লাহ প্রশ্ন করবা ওয়ান সাবাবিহি ফিমা আবলা রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ কিয়ামতের ময়দান দুই নম্বর যে প্রশ্ন করবা ওয়ান সাবাবিহি ফিমা আবলা তোমার যৌবন ব্যবহারে আল্লাহ কিয়ামতের ময়দান প্রশ্ন করবা এবং
জীবন দাও এই জমিনের মধ্যে আমি আল্লাহ এমন যৌবন নিয়ামত তোমারে দান করলাম, এই যৌবনের সময়ে জমিন কোন খাম করলে আমার হইলাও, এর জন্য আমার যুবক সমাজ আমার বিনম্র অনুরোধ হইল বাইরে আল্লাহ তোমার জমিনের মধ্যে যৌবন নিয়ামত দান করছ, এই যৌবনের সময় শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়িয়া তোমার যে যৌবনের সময় গুনার খাম কোন সময় করিও না। কামতর ময়দান রসুল্লাহ ফরমাই আল্লাহ সাত ধরনের মাংসরে আর সে আজ মরু সায়ের নিচে জাগা দিবা, এর মধ্যে এক গুরইলা ওলা জুয়ান আল্লাহ কামতর ময়দানের জন্য তোর মধ্যে আর সে আজ মরু সায়ের নিচে জাগা দিবা, যে জুয়ানে যৌবনের সময় আল্লাহ নবী ডরাইয়া জমিন কোন গুনার খাম করছে না, ও জুয়ান রে আল্লাহ আর সে আজ মরু সায়ের নিচে জাগা দিবা, জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার মাতিটা বুঝা জাননি সাহবলজি। তিন নম্বর রসুল্লাহ ফরমাইল ও আন মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়াফি আনফাকা ওয়াফি মাল ফাকাহু, রসুল্লাহ ফরমাই তিন নম্বর আল্লাহ প্রশ্ন করবাহ বন্দা এই জমিনের মধ্যে তোমার মালের মালিক আমি আল্লাহ বানাইছিলাম, এই মালটা মান ফিমা আনফাকাহু তুমি মালটা কিভাবে জমিনে জমাইলায়, তুমি মাল কিভাবে জমিনের মধ্যে জমাইলায়, ফিমা আনফাকাহু আমার জমিন কোন রাস্তায় খরচ করলাই, আজ কিয়ামতের ময়দান আমি আল্লাহর দরবার প্রশ্নের উত্তরটা দে। ও সময় হই ভাই আয় আল্লাহ হরিনগর মেলা আইসলো আমি গিয়া খাটাইলাম, আয় আল্লাহ আইলা খান দি আপনার গান্ধী মেলা আইসলো খাটাইলাম বাইরে, এই জমিন যদি আল্লাহর রাস্তার মধ্যে সরকার হয়ে ধরিয়া যাও, কালকে আমার ময়দান আল্লাহর দরবার হই ভাই আয় আল্লাহ আমার জীবনের মধ্যে আপনি আমার হালাল মালর মালিক বানাইলাই, ও ফিমা আনফাকাহ আর আমি খরচ করছি আপনার জানা আছে, আপনি মনি রব্বুল আলামিনের ঘর আমি মসজিদের গরু সরকার করলাম আপনি দেখিয়া যা, সন্দা দিলে লাভ হইব না জি, মাল জমাইছো কিলা এবং কোন খাজ বে করছো ই হিসাবটা আপনি দিতে লাগবো, আমরা দেওয়া যাইব না কোন চাই। আমার বুজুরগণ এর বাদে আল্লাহ কইবাং ও আন ইলমিহি মা জামিলা ফিহি, সাইন নম্বর প্রশ্ন আল্লাহ করবা, আমার বুজুরগণ সাইন নম্বর প্রশ্ন আল্লাহ করবা, ও বন্দা এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমারে ইলিম শিকার ক্ষমতা দিলাম, ওয়ান ওয়ান ইলমিহি মা জামিলা ফিহি আমি তোমারে ইলিম শিকার এই পরিমাণ ক্ষমতা দিলাম, এই ইলিমটা তুমি জমিন কোন খামের মধ্যে ব্যয় করছো, এই ইলিমের ব্যাপারে আমারে জবাব দিয়া যা, এর জন্য আমার বুজুরগণ এই সাইটটা প্রশ্নের জবাব যখন বন্ধাই দিবাই আল্লাহর সামনে তোনে কদম ডোলাইবাই, নতুবা আল্লাহর সামনে তোনে কদম ডোলানো তোমার জন্য সম্ভব নয়। এই জমিনের মধ্যে আমরা আছি নবীরে দেখলাম না দেখছি না কোন চাই, নবীরে দেখছিলাম নবীর সাহাবাইকে আমরা দেখছিলাম না দেখে কলিমা পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জুয়ান ভাইয়াই জুয়ান সাহাবাই কেরাম অখলুর জীবনের বাসাও আর আপনার আমার জীবনের বাসাও, আমরা এখনো জমিন দিন ইসলামের দিকে নাই আসেনি, আল্লাহর হবিবে জমিনের মধ্যে দিন ইসলাম প্রচার করছেন মারিয়া নাই, কোনো মানুষরে বান্দিয়া নাই তলোয়ারের মাধ্যমে নাই, আল্লাহর হবিবর বাসা আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর ব্যবহার আখলাক দেখিয়া মানুষ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জমিনে আসি একদিন মারা যাইমো কিয়ামতের ময়দানে বাইর হইমো, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে শহীদ হওয়ার লগে জন্য তো খারা খারা রইবা আমারে হইলা, খার লগে
অসুবিধা হল। আয়েশা সিদ্দিকা ইন খে আমরার মালান নবীজির বিবি হইলা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন শহীদ হলর লগে জন্য তো খারা খারা রইল, বাইরে শহীদ নামে শহীদ নাই, শহীদ খারে হয় শহীদর বৈশিষ্ট্য আছে। আমরা যখন জমিন মারা যাইম বাইবিরা দাতীয় স্বজনে জমিনের জল গরম করবা বরের পাতা দেন দেন কিনা, মনের ডালা নিয়া দেন আমরা জীবনের শেষ কুশলটা দেওয়ায়। কিন্তু যারা দিন ইসলামের জন্য মারা যায়, যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে যায়, তাদের জমিনও কোনো কুশল দেওয়া লাগে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাহসাবাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আমি আল্লাহর রাস্তার মধ্যে মারা যাই, এরা রে জমিন তোমরা মরা হইও না। কোন কারণে? বাল আহিয়াউন ইনদা রব্বিহিম ইউরজাকুন, এর কারণ হইলো আমি আল্লাহ তাদের আমার ফকতনের রিজিক দেই। জুরে বলো সুবহানাল্লাহ, আর জুরে বলো সুবহানাল্লাহ। যারা দিন ইসলামের জন্য শহীদ হয় এরা মরি যায়নি, এরা মরল না, এরার দাম আছে। যত সাহাবাই কেরাম জমিন ও শাহাদত বরণ করছেন, কোন সাহাবাই কেরাম রে গোসল দেওয়া লাগছে না? লাগছে নি, লাগছে না। কিন্তু ব্যতিক্রমী একজন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের শাহাদত বরণ করলেন, হযরতে হানজালার গোসল দেওয়া লাগছে কোন কারণে? হযরতে হানজালা নবীজির তো মায়ার একজন সাহাবি, আল্লাহর হাবিবের সঙ্গে তো মায়া এত ভালোবাসা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সঙ্গে জমিন মিলন হইছে, যখন ফরজ গোসল যায় মাতার মধ্যে জলটা ডালিয়া দিছই, ও সময় শুনো আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবাই কারাম তোমরা খালো রে, এখন জঙ্গে উহুদর যুদ্ধর ময়দান যাইতাম, এখন দেরি করিও না, তুমি তাইন উপস্থিত হয়ে যাও, এখন উহুদর জিহাদর ময়দান যাইতে লাগবে। আমার জুয়ান ভাইয়ের লক্ষ্য করম হযরতে হানজালাই বিবির মায়া সাইছই, বিবির মায়া সাইছই না, জমিনের দনর মায়া আমি তোমার স্বামী হানজালা, এখন জিহাদর ময়দান যাইয়ার আমি জমিনে তোমার কোন হক আদায় করা সম্ভব হইছে না, আমার জন্য দোয়া করিও, যদি আল্লাহর হুকুম হয় জমিনে শাহাদত বরণ করমু, আর যদি হুকুম হয় না আবার ঘুরিয়া তোমার সামনে আমি আইব, কোনো অসুবিধা নাই। আমার বুজুর্গন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি কন্দন আরম্ভ করেন, ও আদরের স্বামী আপনি জিহাদর ময়দান যারাই আপনি জমিন শহীদ হইবাই, আমি জমিন খারবায় সাইয়া রইম, আমি দোয়া করিয়া আল্লাহ আবার আমার আমানত আনি আমার হাতখানো দিয়া দিলাইবা। হযরত হানজালাই ফরমাইন ও বিবি এইভাবে দোয়া করিও না, তুমি আল্লাহর দরবার দোয়া করো যে হায় আল্লাহ আমার স্বামী হানজালা তোমার নামে গর্দনে বাইর হইছই, দিন ইসলামের জন্য শহীদ হইবা, বিবি আমি তোমারে ওয়াদা দিলাম আমি যদি শাহাদত বরণ করিলাই তাহলে কাল কিয়ামতের ময়দান আল্লাহ আমার সঙ্গে তোমার মোলাকাত করাইবা। জোরে বলো সুবহানাল্লাহ।